ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জার সঙ্গে টেলিফোনে কথা বলে। ঝিলম, বেলভিউ সূত্রে কি জানা যাচ্ছে? বেলভিউ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন যেভাবে ধারাবাহিকভাবে তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন ঠিক একই বজায় আছে একই পরিস্থিতি, এবং গতকাল রাতেও তিনি স্বাভাবিকভাবে ঘুমিয়েছেন। যেটা চিকিৎসকদের নজরে এসেছে যে তিনি এখন যে চোখ খোলার চেষ্টা করছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, এই যে আই টু আই কন্ট্যাক্ট এবং কনভারসেশন করার চেষ্টা, এইটা মস্তিষ্কের মধ্যে যে এনসেফেলোপ্যাথির সমস্যা ছিল সেটা কেটে যাওয়ারই নিদর্শন বলে চিকিৎসকদের মতামত। এছাড়াও তারা যেটা বলছেন যে গতকাল রাতে তার অক্সিজেনের স্যাচুরেশন স্বাভাবিক রাখতে তাকে বেসিক্যালি বাইপ্যাপে রাখা হয়েছিল, তবে সকালে সেটা খুলে নেওয়া হয়। রক্তচাপ এবং পটাশিয়ামের মাত্রা বজায় রাখতে তাকে ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়া তারপরে শারীরিক পরিস্থিতি গতকাল যেমন ছিল এখনো তেমন আছে এবং অন্যান্য প্যারামিটার সব স্বাভাবিক আছে। চিকিৎসকরা মনে করছেন যে এই ধারায় এগোতে থাকলে সময় লাগলেও তিনি ক্রমশ সুস্থ হয়ে এই আইসিইউ থেকে জেনারেল বেডে যেতে পারবেন। এছাড়া মিউজিক থেরাপিও চালানো হচ্ছে বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে এবং তাতে যথেষ্ট সুফল পাওয়া যাচ্ছেও বলে চিকিৎসকরা দাবি করেছেন। শিলাদিত্য, ধন্যবাদ। ছিলাম